পেঁয়াজ কেনার জন্য আমি জন্মের পর থেকে কখনো দেখিনি কোনো পেঁয়াজ ঝাল তেল লবণ কেনার জন্য এমন লাইন এসেছে। ভালো লাগছে, কিন্তু অদ্ভুত লাগছে যে কেমন একটা দেশে বসবাস করে যেখানে পেঁয়াজ কেনার জন্য লাইনে দাঁড়ানো লাগে। সবাই বাংলাদেশ এগিয়ে যাও। বাংলাদেশের এমন চিত্র আমাদের দেখা লাগবে আমরা কখনো ভাবি। যাই হোক, কিছু করার নেই, তবুও মানে বন্টনটা সঠিক হচ্ছে, লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কেনা লাগছে, তা ভাবার বিষয়, মজার বিষয়, কষ্টের বিষয়, আমাকে সব কিছু মনে হচ্ছে। অবাক অবাক বাংলাদেশ, অবাক বাংলাদেশ। দাঁড়ানো যাবে না, এখানে দাঁড়ানো যাবে না, বুঝছেন? কত বড় লাইন, কত লাইন, লাইন। সাবাস সাবাস বাংলাদেশ। ধন্যবাদ সুষম বন্টনের জন্য।